এটা বুঝে গেছি যে আমি ঘর কন্যার সমস্ত কাজকর্ম দিদি নাম্বার ওয়ানে এসে শিখে যাব। দিদি নাম্বার ওয়ানে অনেকটা শিখে গেছে, এখন নাম্বার ওয়ান দিদি না দাদাতে এসে আরো একটুখানি আমি এখন হ্যাঁ একেবারে পূর্ণ রূপ নিয়ে সমস্ত কিছু শিখে টিকে এবার সংসারের কথা ভাববো আর কি। এদিকে আছে সমীর। ইয়েস, কি খবর সমীর? অল গুড, ভালো লাগছে আবার নাম্বার ওয়ান দিদি না দাদা, অ্যাট লিস্ট দাদারা ইনক্লুডেড হয়েছে। ইয়েস অফ কোর্স, খুব ভালো করে খেলতে হবে কিন্তু সমীর, ভালো প্রচন্ড সব জায়গায় খুব ভালো খেলোয়াড়, খেলোয়াড় খেলোয়াড়। ইয়েস সিধু, পথে ঘাটে ট্রামে বাসে যেরকম ফিডব্যাক পাই আপনাকে দিদি নাম্বার ওয়ানে দেখলাম, তো তার সংখ্যা যদি 100 জন মহিলা হয় অন্তত 50 জন পুরুষও বলে, তারা কখন সময় পায় অফিস থেকে কিভাবে বাড়ি ফিরে এসে দেখে আমি জানি না, কিন্তু এই যে পুরুষরাও দিদি নাম্বার ওয়ান দেখতো লুকিয়ে দেখাটা এখন সেই দাদারা যে ওপেনলি দেখবে নিজের যোগ্যতায় দেখছেন সেই জন্য আমি খুব খুশি, সেই দাদাদের দলে আমিও আছি। শুরু করবো তোমাদের চারজনকে নিয়ে, ফার্স্ট রাউন্ড দিদি ভার্সেস দাদা। ফার্স্ট রাউন্ডে মুখোমুখি দাদা দিদিরা খেলবে, পরমা খেলবে সমীদের সাথে, ইমন খেলবে সিধুর সাথে। এবার দেখো চয়েস অফ গেমস কি কি আছে। রুটি বেলা পরোয়া নিয়ে নাও, মে দিন ইউ আর গুড এট দ্যাট আই নো, ডিম ফাটানো, কাপড় কাচা, বাচ্চাকে রেডি করা। আমাদের প্রথম খেলা পরমা ভার্সেস সমীর, দেখা যাক কি কি গিফটের অপশনস আছে। ডাবল বেড, ডিভান, আলনা, টিভি ক্যাবিনেট, ডিভান,
তারপরে নাম কি 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 রেডি হও রেডি করো শুভরমা রেডি স্টার্ট আদর করে হ্যাঁ ইয়ে ইয়ে ও দেখি একটু শোনা একটু একটু প্লিজ চলো চলো না শোনো বাবা আমার আমি কিছু দেবো তোমাকে চলো স্কুল যাবে না নাচটা কম কর স্কুল বাস এসে যাচ্ছে ভারী মজা ফুলে ছুড়ে ফেলে দি জুতোটা পালিশ করতে হবে কিন্তু চুপ করে দাঁড়াও আমি দুটো ছেলে মা আজকে ভালো টিফিন দিয়েছে দেখ Very good boy.
রক্তি ভেঞ্চার এটা হাততালি আমি পারলে তবেই তো প্রাইজ পাবি তুই ওদের দেখে দিচ্ছি দেখ ভেরি গুড ভেরি গুড বয় খুব ভালো খুব ভালো আচ্ছা তুই মজা পড়তে পারিস দেখি অন্য মজাটা পড়তো এই তো বড়মা কমপ্লিট করেছিল 6 মিনিট 50 সেকেন্ডে সমীর কমপ্লিট করেছে 6 মিনিট 39 সেকেন্ডে জিতে গেছি সমীর পেয়ে যাচ্ছে 15 পয়েন্ট সঙ্গে পছন্দের ডিভাইস বড়মা পাচ্ছে 5 পয়েন্ট সঙ্গে গিফট বড়মাকে আমি দিলাম বয়ামের সেট এইবার খেলা হবে ইমান এবং সিধুর মধ্যে গিফটের অপশন দেখো কি আছে ডাইনিং টেবিল শু র‍্যাক ড্রেসিং টেবিল কিচেন ক্যাবিনেট ড্রেসিং টেবিল ঠিক করে হ্যাঁ মানে দুজনের জন্য ছোট বলা জয় গুরু কাপড় কাঁচা কে যাবে আগে সিধুটা বড় যাক সময় শুরু হচ্ছে এখন স্টার্ট সিধুদা কেন এত তাড়াতাড়ি করলে তুমি এবার
দেরি হয়ে যাচ্ছে। এবার বিয়ে হলে বুঝতে পারবে শার্ট কিভাবে মেলতে হয়। বাবা করবো না, সিধু খেলাটা কমপ্লিট করেছিল 1 মিনিট 45 সেকেন্ডে, ইমন খেলাটা কমপ্লিট করেছে 2 মিনিট 11 সেকেন্ডে। যেমন লিসা চিংড়ি আড়িয়ার দ্বন্দ্ব, সিধু পাচ্ছে 15 পয়েন্ট, সঙ্গে তার পছন্দের গিফট ড্রেসিং টেবিল, চলো গিফট দেবো। দাদা দিদিরা খেলবে, সিধু খেলবে পরমার সাথে এবং সমীর খেলবে ইমনের সাথে। এবার কি কি গিফট আছে এই রাউন্ডে, প্রথমে পরমা এবং সিধু সিলেক্ট করো তোমাদের গিফট। এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, হোম থিয়েটার, কিচেন চিমনি, মাইক্রোওয়েভ। এলইডি টিভি, ওয়াশিং মেশিন, সিধুর পছন্দ ওয়াশিং মেশিন, কারণ সিধু আজ কাপড় কেচে সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করেছে, তাই জন্য চাই ওয়াশিং মেশিন। পরমা, গানের জগতে কতদিন হয়ে গেল? 16-17 ইয়ার্স। যদি বলি 16 বছরে সব থেকে মজার বা কোনো স্মরণীয়, কি বলবো? বীরভূমের দিকে গেছি, ওদের তো একটা টিপিক্যাল কথা বলার একটা টান আছে, সেখানে গিয়ে হয় না যে শোয়ের পিছনে ওই যে আমরা প্যান্ডেলে বসে থাকি, যখন আশেপাশের লোকজন খুব ভিড় করে দেখতে আসে, তার মধ্যে একজন একটু মাতব্য লোক এসে বলছে, এই ঢুকি পরমা বটে, পাশের একজন লোক, সে আমাদের অর্গানাইজারদের টিমে, বলছে হ্যাঁ বটে, একটু পরমাই বটে। তোমার তো কোনো শেষ নেই বোধহয় ঘটনা, আর কোনো মেমোরেবল মুহূর্ত? কলকাতার বাইরে মফস্বল শহরে একটি শো, শীত, হালকা শীত, আমরা তো শো লাফি লাফি এইভাবে করি, তো 2-3টে গানের পরে বুঝতে পারলাম গরম লাগছে, জ্যাকেটটা খুলে ফেলবো, শুধু খুলে ফেলবো, একটু তার সাথে একটু হিরোইক একটা অ্যাটিটিউড হলে ভালো হয়। দেখলাম এই ডান দিকে আমার চেনা কতগুলো ছেলে রয়েছে, তো জ্যাকেটটা খুলে ফেলাম, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গানের মাঝখানে আমার পরিচিত ছেলেগুলো জ্যাকেটটি কালেক্ট করার আগেই একটি মেয়ে অপরিচিত সে এসে জ্যাকেটটি নিয়ে নিল। শোয়ের শেষে যখন আমি জ্যাকেটটি ফেরত চাইলাম, ও থ্যাংক ইউ, তো মেয়েটিকে নিয়ে আসা হলো, মেয়েটি জ্যাকেটটি এরকমভাবে নিয়ে রয়েছে, দাও জ্যাকেটটা, না এমা আমি বললাম ঠান্ডা লাগছে দাও, বলে আমি রেখে দেবো, আমি বললাম জ্যাকেটটা বেশ দামি, তুমি অনুমন করো না, দিয়ে দাও তাড়াতাড়ি, আমরা গরিব শিল্পী, বলে হ্যাঁ দিতে পারি একটা শর্তে, আমি কী শর্ত, বলে ইউ হ্যাভ টু কিস মি, না সেটা পারবো না সরি, তুমি জ্যাকেটটা ফেরত দাও। এবার একটু মাথা গরম হয়ে যাচ্ছে, অর্গানাইজারও কী করবে বুঝতে পারছে না, সম্পূর্ণ ভেবলে গেছে, তাদেরই এলাকার মেয়ে। আমি বললাম যে ঠিক আছে, আই ক্যান হাগ ইউ ইন পাবলিক, দ্যাটস অল আই ক্যান ডু। শেষমেশ জ্যাকেটটি ফেরত পেয়েছিলাম ওইভাবে, ওই পন্থাতেই। চলো বাজার, একটা করে প্রশ্ন করব, তার উত্তর দিতে হবে, বলো বলার পর বাজার। শুরু করছি পরমা, সিধু, ক দিয়ে শেষ একটি বাদ্যযন্ত্র। রাইট আনসার কি হতো সিধু? ঢোলক। ঢোলক হতে পারে, ঢাক হতে পারে, হোয়াটএভার। সেকেন্ড প্রশ্ন, ছয় আকারের চা দিয়ে শেষ মিষ্টির নাম, চা দিয়ে শেষ মিষ্টির নাম বলো পরমা। ল্যাংচা। +5, কয় আকারে পা দিয়ে শুরু পাখির নাম বলো পরমা। পানকৌড়ি। +5, বৈষ্ণ্য র দিয়ে শেষ বিখ্যাত ভিলেন চরিত্র বলো সমীর। এটা আমার প্রশ্ন হতে পারে সিধু? গব্বর। +5, 5 নম্বর প্রশ্ন, বৈষ্ণ্য র দিয়ে শেষ একটি ফলের নাম বলো পরমা। ডুমুর। ডুমুর কি ফল? না ডুমুর সবজি, ডুমুর একটা ফল তো না? না ওটা রান্না করা হয়। আঙ্গুর। রাইট আনসার ইজ আঙ্গুর। আচ্ছা আঙ্গুর, রাইট আনসার আঙ্গুর। -5 পরমা। ত দিয়ে শেষ সবজির নাম
বলো পরমা বিট বিট প্লাস ৫ সাত নম্বর প্রশ্ন ন দিয়ে শেষ একটি কলার নাম উফ মাইনাস ৫ ন দিয়ে শেষ কলার নাম হচ্ছে কি কি হতো নর্তমান নর্তমান ক দিয়ে শুরু প্রাণীর নাম বলো সিধু কচ্ছপ প্লাস ৫ ন নম্বর প্রশ্ন ম দিয়ে শেষ একটি ফুলের নাম বলো ক্রিস্যান্থেমাম ক্রিস্যান্থেমাম হচ্ছে চন্দ্রমল্লিকার ইংরেজি ক্রিস্যান্থেমাম কি হবে না এম দিয়ে তো বলা হয়নি ম দিয়ে বলা হয়েছে তাই জন্য হবে না মাইনাস ৫ বাংলায় উত্তর হবে কদম লাস্ট প্রশ্ন ১০ নম্বর প্রশ্ন দন্তে স দিয়ে শেষ একটি গাছের নাম বলো বলো ক্যাকটাস প্লাস ৫ ১০টার প্রশ্নের পরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পরমা সঠিক উত্তর দিয়েছে হচ্ছে ৩টে আর ২টো ভুল তাই ৫ পয়েন্টস পরমার আর সিধু ৩টে সঠিক উত্তর আর ২টো আগে বাজার তাই ৫ পয়েন্টস দুজনেই ৫ পয়েন্টস দুজনেই পাচ্ছে দুজনের পছন্দের গিফট একজনের পছন্দ ছিল হচ্ছে ওয়াশিং মেশিন আর পরমার পছন্দ ছিল হচ্ছে টিভি দুজনেই পাচ্ছ দুজনের গিফট ইমনের কিছু ঘটনা শুনবো ইমনের জীবনে কি রোম্যান্স এসছে হ্যাঁ এসছে মানে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে আবার নিঃশব্দ চরণে চলেও গেছে আমি আমার মতো করে রাখি যত্ন করে নিজের কাছে নিজের মতো করে এবং আমি আমার মতো করে বেশ ভালোই আছি আর কি তো ইমন তো গান ভালোবাসে গান নিয়ে চর্চা করেছে যদি ইমন গায়িকা না হতো তাহলে ইমনের সেকেন্ড লাভ কি মনে হয় যে আমি গান না গাইলে হয়তো সাইক্রিয়াট্রিস্ট হতাম নইলে ড্রাইভার হতাম গাড়ি চালাতাম ড্রাইভিং করতে ভালোবাসি খুব ভালোবাসি লরি টরি চালাতাম কিছু একটা করতাম সমীর বিন্দাস হ্যাঁ সবসময় বিন্দাস হ্যাঁ মোরেলেস থাকার চেষ্টা করি সমীরকে কোন জিনিস সব থেকে বেশি অফ করে দেয় মানুষের মিথ্যে কথা বলো ভালোবাসা ছাড়া কিছু জিনিস যদি কেউ করে সেটা আমাকে একটু ডেফিনেটলি একটু আঘাত করে সেটা যতই দামি হোক যতই ইম্পর্টেন্ট হোক আমি সেটাকে ত্যাগ করে চলে যাওয়ার চেষ্টা করি আমরা একটা অন্য সমীরকে দেখলাম ব্লু সানগ্লাসের পেছনেও যে অন্য কিছু লুকিয়ে থাকে সেটা বুঝতে হবে যতই বল আবার বোকা বলা এবার ইমন ভার্সেস সমীর আগে আমরা দেখি ইমন এবং সমীরের জন্য কি কি গিফট আছে এলইডি টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ হোম থিয়েটার কিচেন চিমনি মাইক্রোওভেন কিচেন চিমনি হোম থিয়েটার একটা ওয়ার্ড আমি উল্টো করে বলবো সেটাকে সোজা করে বলতে হবে রেডি ফার্স্ট ওয়ার্ড কটা বলো টাক প্লাস ৫ সেকেন্ড ওয়ার্ড পাখো মাইনাস ৫ সমীর কি হতো উত্তরটা খোপা খোপা তিন নম্বর ওয়ার্ড রপকা বলো সমীর কাপড় প্লাস ৫ চার নম্বর ওয়ার্ড রোশু বলো সরু মাইনাস ৫ রোশু সুর আমি তো রুশু বলিনি যে সরু হবে ওকে পাঁচ নম্বর ওয়ার্ড রাতাদো বলো দোতারা প্লাস ৫ ছ নম্বর ওয়ার্ড কটুপে বলো পেটুক প্লাস ৫ সাত নম্বর ওয়ার্ড নাজোবা বলো বাজনা প্লাস ৫ সাতটা প্রশ্ন হয়ে গেছে সমীর কি করছো জানি না নাজোবা করছি আট নম্বর শব্দ ইমাজা
বলো জামাই জামাই ক্লাস 5 9 নম্বর ওয়ার্ড কেচি মোচা কি কেচি মোচা বলো কেচি মোচা বলো চামচিকে ক্লাস 5 রিতা রাতা বলো এ তাড়াতাড়ি ক্লাস 5 ইমান 10টা প্রশ্ন শেষ 6টা সঠিক উত্তর দিয়েছে ইমান 30 পয়েন্ট সামিত 2টা সঠিক উত্তর দিয়েছে একটা ভুল উত্তর দিয়েছে একটা আগে বাজার প্রেস করেছে তাই 0 পয়েন্ট ইমন পেয়ে যাচ্ছে চিমনি সামিতকে দিলাম জুসার মন পাহাড়ে কোলে এখানে অনেকগুলো বেলুন ঝোলানো হবে তোমাদের মাথায় একটা হর্ন পরিয়ে দেওয়া হবে একটা শিং সেই শিংয়ের মধ্যে পিন লাগানো আছে সেই পিনগুলো দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে সবকটা বেলুন ফাটাতে হবে কে কত কম সময় ফাটাতে পারো যে সব থেকে কম সময় ফাটাবে সে 30 পয়েন্ট তারপর 25 পয়েন্ট তারপর 20 তারপর 15 এইভাবে স্কোর চারজনের জন্য 4টে গিফট হ্যাম্পার আছে একটা আছে স্ন্যাক্সের ট্রে একটা আছে নন ভেজের ট্রে আরেকটা আছে হচ্ছে টয়লেট্রিজ এর সেট আরেকটা আছে হচ্ছে পেপার ট্যাপের তরফ থেকে গ্রসারির সব আইটেম মাসকাবাড়ি যে যেরকম স্কোর করবে সে সেরকম ভাবে নিজের ট্রে গিয়ে চুজ করে নিতে পারবে প্রথমে এখন আসবে হচ্ছে সিধু সিধু রেডি শিং পরে গোতাবো এবার স্টার্ট পাঠিয়ে দাও সিধু দা কামন এই মাথা দিয়ে মেরো না কাটা দিয়ে মারো না মাথা উঁচু করো শেষ এবার ডাকবো ইমনকে রেডি স্টার্ট ঠিক জায়গায় মারতে হবে Very good. Very good, Iman. Iman is time. Iman puro complete korche 30 seconds. Fantastic. Pagla shari. Ab tera kya hoga, Sameer? Balloon kha. Chole isho, please. Yeah.
জামা অবধি ঠিক জায়গায় মারতে হবে। লাস্ট দাঁড়িয়ে আছে কাচু কাচু বুক করে পরমা। চলো রেডি স্টার্ট। বলো ইমান কি নেবে? আমার বাবা নিশ্চয়ই দেখছে এখন খেলাটা, মাসকা বাড়ির সদাইগুলো সব। এই মাসে তোমাকে আর কিছু কিনতে হবে না, আমি দিলাম। পেপার ট্যাপের তরফ থেকে পুরো মাসের গ্রসারির আইটেম ইমানের গিফট। গ্রসারি শপ এখন ঘরে বসে খুব সহজে, থ্যাঙ্কস টু পেপার ট্যাপ। ননভেজ ট্রে পরমা, যার মধ্যে রয়েছে 3 কেজি কাতলা, 1.5 কেজি চিংড়ি মাছ এবং বিভিন্ন ধরনের নাগেটস, পপস এবং কাবাব। মাত্র ব্যাপারটা না, আমি চিরকাল সিনেমার পর্দায় টেলিভিশনের পর্দায় দেখেছি, নিজের কখনো হয়নি। ওকে, টয়লেটরিজ এর সেট সিঁদুর। থ্যাংক ইউ। তোমার জন্য, তোমার ছেলের জন্য, তোমার বউয়ের জন্য চকলেটস, চিপস, হেলথ ড্রিঙ্কস, জুসেস, কোল্ড ড্রিঙ্কস। লাভলি, থ্যাংক ইউ। ওকে, আমাদের আজকের শেষ রাউন্ড, বুদ্ধিমতি না বুদ্ধিমান, প্রতিটি প্রশ্ন টিভি স্ক্রিনে। এবার বলোর পর বাজার, রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। কি কি গিফট আছে? জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে আছে দাদাদের জন্য পাঞ্জাবি, মেয়েদের জন্য সালোয়ার কামিজ, আরও একটি সেট আছে দাদাদের জন্য পাঞ্জাবি জহর কোট, মেয়েদের জন্য সালোয়ার, ট্রলি ব্যাগ, মেয়েদের জন্য লেডিস ব্যাগ পার্স এবং ছেলেদের জন্য বেল্ট ওয়ালেট, আছে অফিস ব্যাগের সেট, আর আছে রিস্ট ওয়াচ, সানগ্লাসের সেট। ফার্স্ট কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে লেডিস ব্যাগ পার্স আর বেল্ট ওয়ালেট। স্ক্রিনের মধ্যে দুটো পা দেখতে পাবো, দুটো পা দেখে বলতে হবে কোন বিখ্যাত মানুষের পা ওই দুটো। এবার বলো সিধু, মাইকেল জ্যাকসন এবং চার্লি চ্যাপলিন দেখে নি। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ট্রলি ব্যাগ। 3টে ছবি থেকে একটা অর্থপূর্ণ শব্দ, একটা ক্লু আছে, একটা ছা আছে, আর একটা আছে ছবি। ক্লুটা কি? গন্ধ জানি খোঁজা, রাস্তা বরাবর সোজা, এখান থেকে একটা ওয়ার্ড বেরোবে, তারপর একটা ছা, তারপর একটা ছবি। এই 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো, গন্ধ জানি খোঁজা, রাস্তা বরাবর সোজা। সমিত, নাকছাবি।
বোঝাও। গন্ধ জানি খোঁজা, রাস্তা বরাবর সোজা, নাক বরাবর সোজা আমরা বলি, হ্যাঁ নাক বরাবর সোজা, আর গন্ধ আমরা নাক দিয়ে শুকি, নাক দিয়ে শুকি, তারপরে ছা ছা, আর হানি বি বি, তাই নাক ছা। প্লাস 20 সামির সঙ্গে ট্রলি ব্যাগ। এবার যাচ্ছি 3 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে ছেলেদের জন্য হলে পাঞ্জাবি, মেয়েদের জন্য হলে কামিজ। একটা ওয়ার্ড, তার কিছু অক্ষর থাকবে, কিছু অক্ষর থাকবে না, ওয়ার্ডটা কি বুঝতে হবে, তার ক্লুটা কি হবে, তলে একটা ছবি থাকবে, তাহলে বুঝতে পারবে ছবিটা বা ওয়ার্ডটা কি। চার অক্ষরের শব্দ যেটা লাস্টে ঘি আর নিচে একটা ছবি, এই ছবিটাই কিন্তু ক্লু। এবার বলো একটু বলতে পারো যে কি শব্দটা কিসের ওপর? ওই তো ছবিটাই জন্য ক্লু, ওই ক্লুটা ধরতে হবে। অ্যাটেম্পট নিতে পারি কিন্তু ভয় করছ, ট্রাই করব। ডুগডুগি কেন বলো? বাঁদর খেলার সাথে ভীষণ অ্যাসোসিয়েটেড হচ্ছে ডুগডুগি, বাঁদর নাচ। দেখা যাক ও বলেছে ডুগডুগি, মাইনাস হয় না প্লাস হয় দেখি। ছবিগুলোকে সব সময়ত করে বলতে হবে কিসের ছবি। এবার বলো সমীর, হাতি। সমীর বলছে হাতি। হাতি সমীরের সাথে 20 পয়েন্ট সমীর, সঙ্গে রিসওয়াত সানগ্লাস। আমার ব্লু সানগ্লাস সো বেবি, আমার ব্লু সানগ্লাস, তাই তো দেখছি। ও গড, চারটে প্রশ্ন শেষ, এবার দেখব স্কোর কোথায় কার দাঁড়িয়ে। লাস্ট প্রশ্ন, ভালো করে শোনো প্রশ্নটা কিরকম আসবে। একটা ছবিকে আমরা খুব ক্লোজ দেখাবো, প্রথমবারে যদি বুঝতে পারো এবার বলার পর তাহলে প্লাস 30 পয়েন্টস, যদি ভুল গেস করো তাহলে মাইনাস 20 পয়েন্টস, আর যদি প্রথমবারে বলতে না পারো, কেউই না পারো, তাহলে আমরা ছবিটাকে একটু বড় করে দেখাবো, তখন যদি বলতে পারো এবার বলার পর তাহলে প্লাস 20, ভুল বললে মাইনাস 10। দেখা যাক শেষ প্রশ্ন ডিসাইড করবে কে হবে নাম্বার 1 দিদি না দাদা। রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে, দাদাদের জন্য হলে পাঞ্জাবি জহর কোট, মেয়েদের জন্য সালোয়ার কামিজ। কার ছবি বলতে হবে প্রথম সুযোগে যে বলতে পারবে সে 30 পয়েন্টস। এবার বলো সিধু, কিশোর কুমার। শুধুমাত্র দাঁত দেখে বললে কিশোর কুমার? গোফ, গোফটা দেখে বললে, গোফ তো অনেকেরই ছিল সেই সময় না, ওই যে মিহি গোফ এরকম শুরু করে ছাঁটা দেখি। এবার সিধুর জন্য রয়েছে একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো কল্যাণ ডায়মন্ডসের তরফ থেকে সোনার চেইন এবং আংটি, যে কোনো একটা তুমি চুজ করতে পারো। রিভার্সে উত্তর স্টার্ট। পাজামা সঙ্গীত, রসমালাই, শরবত, পটল।
পটল, সঙ্গীত, রসমালাই, পটল অত ঘুমিয়ে পড়েছে আর কি বলবে, তিনটা ঠিক বলেছি, প্রথম দুটো ভুলে গেছি, সবকটা ভুল বলেছো, পাজামা, সঙ্গীত, রসমালাই, শরবত, পটল, শরবতটাই ভুলে গেলাম। ও এটা পরমার, সমস্ত আঙ্গুল খালি ছিল, ঢুকবে না এত আঙ্গুল মোটা। মন আমার কেমন কেমন করে ও বধূরে।